আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ প্রতিটা মানুষই হতে চায়, এটা প্রতিটা মানুষের একটা আকাঙ্ক্ষা যে আমি সুস্থভাবে বেঁচে থাকব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা আসলে অসুস্থ হই, রোগাক্রান্ত হই, ব্যথায় আমরা জর্জরিত হই, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না যে সুস্থতা কত বড় একটি নিয়ামত। দর্শক, সুস্থ হয়েছেন আমাদের আরেকজন ভাই, যে ভাইকে নিয়ে এখন আমি বসে আছি। গত কিছুদিন আগেই ভর্তি হয়েছিলেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের আন্ডারে। উনি মূলত যে সমস্যাটা নিয়ে এসেছেন আমাদের কাছে, ওনার সেই রোগটা নাম হচ্ছে এবিএম। এই রোগটার সাথে এখন আমরা অনেকেই কম বেশি পরিচিত। যদি এর সঠিক চিকিৎসা হয়, খুবই সহজ একটি চিকিৎসা পদ্ধতি, কিন্তু যদি এর সঠিক চিকিৎসাটা মানুষ না পায়, এর ভয়াবহতা অনেক বেশি। দর্শক আসেন একটু কথা বলি, কবে থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল, কি কি ট্রিটমেন্ট করেছেন, ডক্টররা কি বলেছিল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো একটু ওনার কাছ থেকে একটু জানবো, এবং সর্বোপরি যে ট্রিটমেন্টটা উনি নিয়েছেন তারপরে উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার সাথে একটু পরিচিত হই, আপনার নামটা দিয়ে শুরু। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা। বয়স কত হবে? আমার বয়স 33 বছর। 33 বছর। কি পেশার সাথে জড়িত আপনি? আমি একটা অনলাইন জব করতাম। আচ্ছা, ছোট মোট। আমাদের হসপিটালে কিছু সমস্যা নিয়ে এসেছিলেন, সেই সমস্যাটা যদি আমার দর্শকদের জন্য একটু বলতেন যে আপনি আপনার শরীরে কি ধরনের প্রদাহ অনুভব করতেন। আমি যখন আসছিলাম তখন আমার মনে মধ্যে পায়ে তো প্রচন্ড ব্যথা, হাঁটতে গেলে ব্যথা করে। আমার এবিএম সমস্যা ছিল, হিপের জয়েন্টের সমস্যা। তখন আমি স্যারের কাছে ভিডিও, স্যারের ভিডিও দেখে তখন আমি আসছিলাম এখানে। আয়সা যখন আমি দেখি ট্রিটমেন্ট নিতেছি, আলহামদুলিল্লাহ এখন আমার মনে ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। স্যার, আপনি যেটা বলেছেন যে গত 3 মাস আগে আপনি মোটামুটি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, 3 মাস আগে থেকে আপনার প্রদাহ শুরু হয়েছিল, যখন প্রথম শুরু হয় মানে কি কি চেঞ্জ পেয়েছিলেন আপনার শরীরে? আমি 3 মাস আগে যখন আমার এই সমস্যা শুরু হয়, ঠিক আছে, তখন আমার মানে প্রথম ব্যথা বুঝতে পারি না যে আমার ব্যথাটা কি ধরনের ব্যথা, মনে করছিলাম অন্য কোনো ব্যথা। মানে কি হয়েছিল সেটা একটু বলুন। যেমন হাঁটতে গেলে অনেকে হাঁটছে, পা টেনে ধরছে, বসা থেকে দাঁড়াতে গেলে খুব কষ্ট, মানে ঘুম থেকে উঠলে তখন মনে যে আমি আর হাঁটতে পারতেছি না, পাও মানে ফিরতে পারছি না, এমন লাগতো যে হাঁটতেই পারতাম না। মানে প্রথম থেকে এরকম একটা অবস্থা যে কয়েকদিনের ভিতরে এত খারাপ অবস্থা চলে গেল। তো প্রথম যখন এই সমস্যাটা শুরু হলো, কোন ডক্টরের কাছে গিয়েছিলেন তখন? হ্যাঁ, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, 3 জন ডক্টরের কাছে গিয়েছিলাম। কি বলছে? ওরা বলতেছে যে প্রথম মানে অনেকেই ওষুধ দিয়ে দেয়, দেখাই ভালো হয় না, পরের দিন আবার ব্যথা ঠিকই থাকে। তো এই যে যে ওষুধ দিয়েছেন কিসের উপর বেস করে, মানে ওরা কি আপনার রোগের নামটা বলেছিল? ওরা নাম বলে না, ওরা মানে হয়তো কোনো সমস্যা বাতের বা এই কোনো সমস্যার জন্য ওই ধরনের ওষুধ দেয়, ওটা খাইয়ে আমি মনে হয় বুঝতেছি না কোনো কিছু। আচ্ছা, যখন যতদিন যাচ্ছে আরো দেখছেন খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা ডাক্তার দেখাইছিলাম, তখন টেস্ট করলো, দেখে বললো যে আমার এই সমস্যা, অপারেশন করতে হবে আপনি। আচ্ছা, মানে তখন আপনি জানতে পারলেন যে অ্যাকচুয়ালি আপনার রোগটা হচ্ছে এভিয়ান, এবং উনি আপনাকে অপারেশন, আপনাকে মানে সার্জারি যেটা সেটা আপনাকে সাজেস্ট করেছেন। জি, পুরোপুরি কি হিপ রিপ্লেসের কথা বলেছিলেন? জি জি, আমাকে রিপ্লেস করেছিল। আমি বলছিলাম তো আমাকে বললে এমন এত টাকা লাগবে, তখন তো আমি আর্থিক দিয়ে একটু দুর্বল, তো তাই আমি চিন্তা করলাম যে পরে দেখেন স্যারের ভিডিও পাইলাম, এই ভিডিও পেয়ে আমি এখানে চলে আসলাম। মানে যখন আপনি সার্জারির কথা বলেছে, আপনার কয়েকটা জিনিস আপনার ভিতর কাজ করছে, একটা আর্থিক অবস্থা যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার, আর একটা জিনিস হচ্ছে যে ডক্টর আসলে এমন কোনো আপনাকে আশ্বাস দেননি যে পুরো সুস্থ হয়ে যাবেন, পুরো আগের মতো সবকিছু করতে পারবেন, এরকম কোনো আশ্বাস তারা দিতে পারেন না। ও এই ধরনের আশ্বাস দেন না, বলছে যে ঠিক আছে 30 মাস 30 বছর পর্যন্ত গ্যারান্টি দিতে পারবো, দুধ লাগাই দিলে চলতে পারবো, মানে পরবর্তীতে আবার রিপ্লেসমেন্ট প্রয়োজন হতে পারে, ওইটা বলে নাই। গেছে। আচ্ছা, দেন তখন একটু কিছুটা কি ঘাবড়ে গেলেন? হ্যাঁ, মানে প্রথম যে আমি এই কথা বলছি আবার তখন তো আমি ঘাবড়ে গেছি, ঠিক আছে, কারণ ওই কথাটা শুনেই তো আমার খারাপ লাগছে, কেননা এক আরেক যখন অ্যামাউন্টের কথা বলো আরও খারাপ লাগলো। আচ্ছা,
দেন তখন কি করলেন যখন দেখলেন যে এরকম একটা সমস্যা, তখন মানে তখন অল্টারনেট একটা চিকিৎসা খুঁজতে থাকলেন যে তখন আসলে হ্যাঁ কোথায় একটা অপারেশনবিহীন কি চিকিৎসা কোন আছে? চিকিৎসা পাওয়া যায় সবচেয়ে খুঁজতেছি। বেশি খারাপ কি হয়েছিল, এমন কি হয়েছে যে বিছানা থেকে উঠতেও খুব কষ্ট হচ্ছে, বিছানা থেকে মনে হয় যে এদিক ওপাশ হেপাশ হতে আমার অনেক কষ্ট হয়েছে, বাথরুমে যেতেও মাঝে মাঝে খুব কষ্ট খুব হয়েছে, এরকম কষ্ট হয়েছে, হয়েছে, আপনার কাজে যেতে পারেনি, কাজ বন্ধ কাজ হয়েছে, বন্ধ হয়ে গেছে, তখন খুব হতাশায় কাজ করতে হতাশা হবে, কাজ করছে। তখন চিন্তা করলাম যে তখন ইউটিউব খুলতে খুলতে তখন সাই মানে হঠাৎ করে একটা ভিডিও দেখতে ভিডিও পারলাম। দেখতে পাই, তখন চিন্তা ভাবনা করলাম যে ওখানে যেন অপারেশন বিহীন একটা চিকিৎসা করা হয়, দেখি আল্লাহ তাই করে, একবার আল্লাহ চেষ্টা তো করি, চেষ্টা করি ভালো দেখি, হয় না হয় একবার চেষ্টা করি। সবই তো আল্লাহর ইচ্ছা, ঠিক আছে, আল্লাহ অবশ্যই কোথায় লিখে রাখছে সুস্থতা এটা একমাত্র আল্লাহই জানি। ইনশাল্লাহ আমি এখানে এসে আল্লাহর মতো মোটামুটি এখন ভালো আছি। যে সমস্যা আপনি যেটা বলেছেন যে বিছানা এপাশ থেকে ওপাশ করতে গেলে কষ্ট হতো, উঠে দাঁড়াতে কষ্ট হতো, হাঁটতে কষ্ট হতো, এই যে আপনি আমার সাথে দীর্ঘ সময় ধরে বসে আছেন, আপনি হেঁটেই আসছেন, তো আগের মতো কি মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু সুস্থ আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা এখন ভালো আছে। তো এই দীর্ঘদিন পরে যে সুস্থতা ফিরে পেয়ে কেমন লাগছে আপনার কাছে? অনেকটা ভালো লাগছে, মানে আনন্দ, সুস্থতা মানুষের একটা আল্লাহর নিয়ামত, ঠিক আছে। যখন মানুষ একটা অসুস্থ হয় তখন বুঝতে পারে তার অসুস্থটা কি, যখন সুস্থ হয় ওইটাই হচ্ছে মনে হয় যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ আপনার উপর রহম করেছেন স্যার। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে দেখছেন, হয়তো পুরো পৃথিবী থেকে আপনাকে দেখছেন, অনেকেই আছেন এই ধরনের সমস্যায় রোগাক্রান্ত, অনেকে হয়তো সার্জারির জন্য প্রস্তুতিও নিচ্ছেন, সেই সকল ভাই বোনদের জন্য আপনি কি উপদেশমূলক কিছু কথা বলবেন আপনার আপনার জন্য? আমি অবশ্যই বলতে পারি আল্লাহ, ঠিক আছে, এখানে আসেন, এখানে এসে সঠিক চিকিৎসা নেন, সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে, সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবে, এখানে এসে চিকিৎসা করেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি যখন সুস্থ হয়েছি আমার এখন মানে নিজের কাছে খুব ভালো লাগতেছে, আপনারা সবাই মনে মধ্যে এখানে এসে চিকিৎসা করতে পারে। খুব সুন্দর বলেছেন স্যার, দর্শক দেখলে আমার এই ভাইটি খুবই অল্প দিনের ভিতরে একটা মহা রোগ থেকে উনি মুক্তি পেয়েছেন, হাঁটা চলা করতে পারছেন, স্বাভাবিক সব কাজই করতে পারছেন। আমরা আশা করব উনি ওনার এই যে যে জীবনের পথ চলাটা এটা ওনার কন্টিনিউ থাকবে, এমনটাই সুস্থ থাকবেন। আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন এই ভাইটির জন্য। আর আপনাদের ভিতরে যদি কেউ থেকে থাকেন অবশ্যই অবশ্যই একবার হলো চেষ্টা করে দেখুন ভালো হতে পারে কিনা, সুস্থ হতে পারে কিনা, কারণ সুস্থতা আমাদের হাতের মুঠোয় আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।